জমি সংক্রান্ত সমস্ত প্রশাসনিক কাজকে আরো সহজতর করার জন্যই আজকে আমরা এই এতে এই অনলাইন সিস্টেমে যাতে আরো বার্তা আমরা পেতে পারি, যে কোনো জনসাধারণ যে কোনো আরো ওয়ার্ড বা ডকুমেন্টস পেতে পারি, তার এই ব্যবস্থা আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি। কাজেই যে কোনো জনসাধারণ, জমির মালিক হোক, যিনি ক্রেতা বা বিক্রেতা, অথবা যে কোনো জনসাধারণ, যে কোনো জমির আরো ওয়ার্ডটা ওনারা হাতেই পেতে পারেন, যখনই তারা চান তার দেখতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন। এই হলো এটা বর্তমানে একটা মোর ট্রান্সপারেন্সি, যাতে আমরা আরও বেশি স্বচ্ছতা, যাতে কোনোরকমভাবে এখানে কোনো অস্বচ্ছতা না থাকে, এটা যেমনি আমরা আজকে এই যাতে স্কিমটা আমরা আজকে থেকে চালু করে দিয়েছি। এবং এই সঙ্গে সঙ্গে জমির যে মিউটেশন নামজারির ব্যাপারটা, এই নামজারির ব্যাপারটা আমরা আরও সহজ করার পথে চলছি। নামজারির ব্যাপারটা এখন পর্যন্ত যে নিয়মকানুন আছে এটা অনেকগুলো জটিলতাই আছে বলা যায়, কারণ নামজারি করতে গেলে পরে যার যে জোরদার, সেই জোরদার যদি মারা যায় তাহলে পরে তার সাকসেসার যারা উত্তরাধিকারী যারা, তারাকে ডেথ সার্টিফিকেট দিতে হতো, সাকসেসন সার্টিফিকেট নেওয়া দিতে হতো, এই অনেকগুলো প্রেফারেন্সি আছে। এগুলোকে আমরা সহজ করে যাতে জমির নামজারিটা অতি সহজে করা যেতে পারে তার ব্যবস্থাও আমরা করছি। প্রশাসনিক নিয়মকানুনকে আরও সহজ করা, সহজলভ্য করা, জনগণের সেবাতে আরও বেশি করে এটাকে উৎসর্গিত করা, তার জন্য আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠান শেষে আরও আরকে সচেতনতার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং জনগণের সহজলভ্যতার ব্যবস্থা করা, এটাই আজকে আমাদের এই পদক্ষেপটা আজকে তো আমরা শুরু করলাম। আপনাদের সহযোগিতাতে জনগণের কাছে এতে পৌঁছে যাবে এবং জনগণ এতে সব দিক দিয়ে উপকৃত হবেন, এটাই আমাদের বিশ্বাস। ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্টে যেতে হতো কিংবা ডিসিএম অফিসে যেতে হতো, তো এই যেতে সময় লাগতো, একটা আনসার্টিনিটি থাকতো, ওখানে লাইনে দাঁড়াতে হতো। তো এখন আমরা একটা আলাদা পদ্ধতি করছি, ওটা তো আজ থাকবেই, ওটা তো চলবেই, কিন্তু এছাড়া এখন যে ঘরে বা অফিসে বা যেখানেও থেকেও মানুষ যে আছে অনলাইন অ্যাপ্লাই করতে পারে আর অনলাইনই ওটা ডাউনলোড হয়ে যাবে, পেমেন্টও অনলাইন হবে, সব কিছু অনলাইন, মানে ওনাকে আর মানুষকে অফিসে যেতে হবে না, ওনারা মানে বাড়িতে বা ঘরে বা মানে অফিসে বা কোথাও যেখান থেকেও ও ইন্টারনেটের মাধ্যমে আমাদের যে জমি যে সফটওয়্যার আছে, জমি ওয়েবসাইট, ওখানে থেকে ডাউনলোড করতে পারে। সিস্টেমটা আমি একটু বুঝিয়ে দিই, এই যে আমাদের যে জমি যে ওয়েবসাইট আছে https://jami.tripura.gov.in, ওখানে একটা লিঙ্ক আসবে, অনেকটা লিঙ্ক আছে, ওর মধ্যে একটা লিঙ্ক আছে গেট অনলাইন আরওআর পাবলিক খতিয়ান, ওখানে ক্লিক করার পরে যদি উনি নতুন আছে প্রথমবার অ্যাপ্লাই করছেন তাহলে ওনাকে আগে রেজিস্টার করতে হবে, কিন্তু আগে যদি আগেই ওনার রেজিস্টার করা আছে তাহলে উনি সরাসরি লগ ইন করে তারপরে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে ওর পেমেন্টটাও অনলাইন ওনারা করতে পারেন।